নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, এই মুহূর্তে এটাই মনে হয় শিক্ষকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এই কোভিড পরিস্থিতিতে এটাই সবচেয়ে প্রয়োজন শিক্ষকদের জন্য। উদ্যোগ নিল শিক্ষা দপ্তর, চলুন কি উদ্যোগ নিল বিস্তারিতভাবে জেনে আসা যাক। তো বন্ধুরা, রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের করোনা প্রতিষেধক দেওয়ার উদ্যোগ নিল স্কুল শিক্ষা দপ্তর। সরকারি ঘোষণা মেনে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের টিকাকরণ নিশ্চিত করতে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভ্যাকসিনেশন সেন্টার অ্যাট ওয়ার্ক প্লেস। ভ্যাকসিন দেওয়া হবে জেলা প্রশাসনের নির্ধারিত কেন্দ্রে। বিকাশ ভবনের এক আধিকারিক জানান, সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে যেসব শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর ডিউটি পড়েছিল তাদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কিন্তু যাদের ভোটের ডিউটি আসেনি তাদের ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। জেলায় জেলায় মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকরা DI সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের কাছে ভ্যাকসিন না পাওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা চেয়ে পাঠিয়েছেন। রাজ্য জুড়ে ইতিমধ্যে বিভিন্ন জেলায় DIদের মাধ্যমে স্কুলে যারা ভ্যাকসিন পাননি সেই তথ্য সংগ্রহ হয়েছে। কলকাতা, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় তথ্য সংগ্রহের কাজ চলছে। কোন সেন্টারে কারা ভ্যাকসিন পাবেন এবং কীভাবে নাম রেজিস্ট্রেশন করা যাবে সে সম্পর্কে জেলা শিক্ষা দপ্তর বিশদে জানাবে। এমনকি কলকাতায় কর্মরত কোনো শিক্ষক শিক্ষিকার বাড়ি পুরুলিয়া, মালদা অথবা জলপাইগুড়িতে হলে রাজ্য জুড়ে করা লকডাউন বিধি নিষেধের ফলে বাড়ির কাছাকাছি সেন্টারেই যাতে তিনি ভ্যাকসিন পেতে পারেন সেই ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে। ভ্যাকসিন না পাওয়া শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্কুলে মিড ডে মিল বিতরণ সহ বিভিন্ন প্রশাসনিক কাজে নিয়মিত স্কুল যেতে হচ্ছিল। সেই দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী করোনা আক্রান্ত হন, ফলে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বারবার ভ্যাকসিন দেওয়ার আবেদন জানানো হচ্ছিল। দপ্তরের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে নোটিফিকেশন প্রকাশ করে বকেয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।